নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ জেলার আইসিডিএসি নিয়ম সংক্রান্তে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে কাদের জন্য অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য নোটিশটি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়সে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা বা আবেদন করার জন্য অনলাইন না অফলাইন পদ্ধতি বা কত টাকা আবেদন ফি দিতে হচ্ছে অফলাইনে ফর্মটা কোথায় জমা দিতে হবে এই বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা এবং কোন কোন আইসিডিএস প্রজেক্টে মোট কত শূন্য পদ রয়েছে সেটাও কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব তাই স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা ফর্মটা দেখে নিচ্ছি এই ফর্মটা নওদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের ফর্মটা কিন্তু সবার জন্য একই ফর্ম রয়েছে শুধুমাত্র আইসিডিএস প্রজেক্টের নামটা জায়গাতে শুধুমাত্র চেঞ্জ হয়েছে বাকি সমস্ত জিনিস কিন্তু একই থাকছে এবং বলে দেওয়া ভালো অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার যে তারিখ দেওয়া রয়েছে অফলাইনে আবেদন শুরু হয়ে গেছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত মোট শূন্য সংখ্যা রয়েছে একশো বিরানব্বইটা অর্থাৎ আইসিডিএস প্রজেক্টের নাম এবং মোট শূন্য যে তালিকাটা রয়েছে সেটা যখন আমি বিস্তারিত বলব তখনই বুঝা যাবে যে মোট শূন্য পদ কিন্তু মুর্শিদাবাদ জেলাতে রয়েছে একশো বিরানব্বইটা এবং এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু আবেদনটা নেওয়া হয়েছে বিষয় এখানে দেওয়া রয়েছে ডান দিকে পাসপোর্ট বা একটা রঙিন ছবি চিটিয়ে দিতে হবে মহাশয় মহাশয় আমার বিনীত নিবেদন এই যে দিয়ে নিজের নাম লিখতে হবে এবং যে প্রকল্পের অধীনস্থ সেই প্রকল্পের নাম লিখতে হবে সেটা পঞ্চায়েত না পৌরসভা এলাকায় সেটা উল্লেখ করতে হবে এবং কত নম্বর কেন্দ্রের আপনি অঙ্গনওয়াড়ির সহায়িকা সেটা লিখতে হবে এবং কত বছর ধরে অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে কর্মত রয়েছেন সেটা এখানে লিখে লিখতে হবে এবং এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির নম্বর এবং কত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে এরপর নিজের নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী বাসিন্দা বসবাসের যে ঠিকানা সেটা এখানে উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে জন্ম তারিখ বিজ্ঞপ্তির দিনে প্রার্থীর বয়স অর্থাৎ যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই দিন অনুসারে প্রার্থীর কত বছর কত মাস কতদিন দিন বয়স হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে এরপর অঙ্গনবাড়ির সহায়িকা পদে যোগদানের তারিখ অর্থাৎ আপনি যেদিন কাজে যোগ দিচ্ছিলেন সেটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু উল্লেখ করা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও কিন্তু জেরক্স করে সেল প্যাটিসেট কপি এই ফর্মের সাথেই জমা করতে হবে এরপর জাতি জাতিগত শংসাপত্রের নম্বর যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এবং জাতিগত যে শংসাপত্র সেটা কোন কোথা থেকে আপনি পেয়েছেন অর্থাৎ এসডি ইস্যু করেছেন নাকি অন্য কেউ সেটা এখানে বিস্তারিত কিন্তু লিখতে হবে এরপর প্রার্থীর ভোটার কার্ড নম্বর সঠিক ফোন নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই পরীক্ষার নাম দিতে হবে আর কবে কত সালে পাশ করেছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে আবেদন ফি এখানে অবশ্যই বলে দেওয়া ভালো যে টোটাল ষাট টাকা কিন্তু আবেদন ফি প্রত্যেককেই দিতে হবে এবং সেটা ইন্ডিয়ান যে পোস্টাল পেমেন্ট অর্ডার রয়েছে তার মাধ্যমেও দেওয়া যাবে অথবা এসবিআই কালেক্টের মাধ্যমেও কিন্তু টাকাটা জমা দেওয়া যাবে এবং যেভাবে আপনি টাকাটা জমা দিচ্ছেন সেটার একটা কপি কিন্তু ফর্মের সাথে দিয়ে দিতে হবে এছাড়া অনলাইন পেমেন্টও করা যাবে একটা কিউআর কোডও কিন্তু দেওয়া রয়েছে এরপর স্বীকারোক্তি এখানে বিজ্ঞপ্তি নম্বর সেটা তারিখ উল্লেখ করে দিতে হবে এবং স্থান তারিখ লিখে দিতে হবে আবেদনপত্রের নম্বর এটা অফিস ব্যবহার করবে অর্থাৎ কতগুলো আবেদনপত্র জমা পড়ছে সেটা কিন্তু অফিস এখানে লিখবে এরপর আবেদনকারী স্বাক্ষর নিজেকে স্বাক্ষর করে নিতে হবে এরপর প্রাপ্তি শিকার অর্থাৎ আবেদনপত্রের নম্বর প্রার্থীর নাম কেন্দ্রের নাম এবং এখানে আবেদনকারী স্বাক্ষর রয়েছে আর যে অফিসার বা যিনি আবেদনপত্র গ্রহণ করবেন তিনি এখানে স্বাক্ষর করবেন এবং কবে নিয়েছেন তারিখ সময় এটা তিনি উল্লেখ করে দেবেন এরপর আমরা বিস্তারিত দেখে নেব যে কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন মুর্শিদাবাদ জেলার আইসিডিএস নিয়োগ অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশন আবেদন করার শুরুর তারিখ রয়েছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে আবেদন করার শেষ তারিখ রয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আইসিডিএস প্রজেক্টের নাম এবং মোট শূন্য পদের যে তালিকা ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেটা এখানে বিস্তারিতভাবে বলা হলো বেলডাঙ্গা ওয়ানে রয়েছে মোট শূন্যপদ পাঁচটা তার মধ্যে ইউ আর তিনটি এসসি একটা এসটি একটা বেলডাঙ্গা টুতে চোদ্দোটা শূন্য পদ ইউআর এগারো এসসি দুটো এসটি একটা বহরমপুর শহরে একটা এসটি ক্যাটাগরির জন্য সংরক্ষিত বহরমপুর গ্রামীণে মোট একুশটা রয়েছে তার মধ্যে ইউ আর চোদ্দো এসসি ছয় এসটি এক ভগবান গোলা ওয়ানে রয়েছে দুটো তার মধ্যে ইউ একটা এসি একটা ভগবান গোলা টুতে রয়েছে দুটো ইউ আর ওয়ান এস ওয়ান ভরতপুর ওয়ানে রয়েছে চারটি ইউআর টু ওয়ান একটা এসটি একটা ভরতপুর টুতে রয়েছে আটটা যার মধ্যে ইউআরে রয়েছে পাঁচটা এসসিতে দুটো আর এসটিতে একটা বড়মাতে রয়েছে মোট পনেরোটা শূন্যপদ ইউআরএ দশটা এসসিতে পাঁচটা ডোমকালে রয়েছে মোট বারোটি শূন্যপদ তার মধ্যে ইউআরে নটা এসসিতে দুটো আর এসটিতে একটা ফারাক্কাতে রয়েছে একটা যেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত জলঙ্গিতে রয়েছে মোট ছটা ইউআরএ চারটি এসসিতে একটা এসটিতে একটা জিয়াগঞ্জে রয়েছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এস প্রজেক্টে রয়েছে মোট আটটা শূন্যপদ তার মধ্যে ইউআরএ ছটা আর এসসিতে দুটো কামরিতে রয়েছে মোট নটা শূন্যপদ ইউআরে ছটা এসসিতে তিনটে খড়গ্রামে রয়েছে বারোটা তার মধ্যে ইউ আর আটটা এসসি তিনটে এসটি একটা লালগোলাতে রয়েছে এগারোটা ইউআর আটটা এসসিতে দুটো এসটিতে একটা নবগ্রামে রয়েছে দশটা ইউ আর সাতটা এসসি দুটো এসটি একটা রঘুনাথগঞ্জ ওয়ানে মোট পাঁচটা শূন্যপদ রয়েছে তার মধ্যে ইউআরদের জন্য তিনটে সংরক্ষিত আর এসসিদের জন্য দুটো সংরক্ষিত রঘুনাথ রঘুনাথগঞ্জ টু রঘুনাথগঞ্জ ওয়ানে দেখলাম যে পাঁচটা ছিল এবং রঘুনাথগঞ্জ টুতে সাতটা শূন্যপদ রয়েছে তার মধ্যে পাঁচটা ইউআর আর এসসিতে দুটো রানীনগর ওয়ানে রয়েছে মোট শূন্যপদ পাঁচটা তার মধ্যে ইউ আর তিনটে আর এসসি দুটো রানীনগর ওয়ানে সাগরদিঘিতে শূন্যপদ রয়েছে আটটা যার মধ্যে পাঁচটা ইউআর এসিতে এসসিতে দুটো আর এসটিতে একটা শামসেরগঞ্জে রয়েছে চারটে যার মধ্যে ইউ আর তিনটে আর এসসিতে একটা সুতি ওয়ানে রয়েছে ছটা ইউআর তিনটে এসসিতে দুটো এস টিতে একটা সুতি টুতে রয়েছে দুটো ইউআরএ দুটো নওদাতে রয়েছে চোদ্দোটা যার মধ্যে ইউ আর দশ আর এসসি চার ইউআর মানে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য এসসি মানে তপশিলি জাতির মধ্যে যারা পড়েন তাদের জন্য আর এসটি হচ্ছে তপশিলি উপজাতির জন্য এবং যারা প্রথম আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা কুড়ি বারো দু বা তার আগে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা একুশ বারো দু থেকে ষোলো দশ হাজার তেইশের মধ্যে চাকরিতে জয়েন করেছেন তাদেরকে অবশ্যই যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখ সতেরো দশ দু হাজার তেইশের পরে হলে কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই যে যোগ্যতাটা এখানে কিন্তু দেওয়া রয়েছে আবশ্যিক শর্তাবলী সেটা কিন্তু অবশ্যই মানতে হবে এবং এখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্তাবলী সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি সকলের ক্ষেত্রে প্রযোজ্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীপদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না কিন্তু কোনো অঙ্গনবাড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগে এই মর্মে একটা হলফনামা কিন্তু জমা দিতে হতে পারে এবং বয়স বলা দেওয়া হয়েছে ষাট বছর পর্যন্ত বয়স এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ষাট বছর পর্যন্ত বয়স যাদের রয়েছে এবং ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করছেন কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করছেন কেবলমাত্র তারাই অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না এবং স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত যেগুলো দেওয়া রয়েছে অবশ্যই পিক কার্ড থাকতে হবে যদি এ কার্ড না থাকে তাহলে এমএলএ এমপি বা জেলা সভাপতি এদের এখানে যে সমস্ত আধিকারিক কথা উল্লেখ করা হয়েছে তাদের কাছ থেকে একটা সচিত্র শংসাপত্র নিতে হবে এবং যখন জয়েনিং হবে তার আগে কিন্তু অবশ্যই এপি কার্ড দিতে হবে অভিজ্ঞতা বলে দেওয়া হয়েছে অভিজ্ঞতা যেটা বলে দেওয়া হয়েছে পাঁচ বছর ন্যূনতম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে সেইটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এবং মোট পঁয়ত্রিশ নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে মোট যোগ্যতা নির্ণয়ের যে পরীক্ষা সেখানে পঞ্চাশ নম্বর থাকছে তার মধ্যে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ এবং অভিজ্ঞতার যে ব্যাপার রয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ নম্বর রয়েছে দশ অর্থাৎ পঁয়তাল্লিশ হয়ে গেল আর পাঁচ নম্বর রয়েছে ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য এবং এই যে দশটা অভিজ্ঞতার জন্য রয়েছে সেটা কে কত বছর চাকরি করেছেন বা সার্ভিস করেছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ওই দশের মধ্যে নম্বরটা পাওয়া যাবে বাকি প্রত্যেককেই কিন্তু পঁয়ত্রিশ নম্বর একটা লিখিত নম পরীক্ষা সেটাই দিতে হবে এরপর পাঁচ নম্বর রয়েছে মৌখিক পরীক্ষার জন্য এবং পাঠ্যক্রম কী রয়েছে অর্থাৎ সিলেবাস পাটিগণিত অষ্টম শ্রেণী মানের দশ নম্বরে থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন থাকছে দশ নম্বরে ইংরেজি ভাষার জন্য থাকছে দশ এবং সাধারণ জ্ঞানের জন্য পাঁচ অর্থাৎ মোট পঁয়ত্রিশ নম্বর ইংরেজি অংশটুকু শুধুমাত্র ইংরেজিতে প্রশ্ন থাকবে বাকি পুরো প্রশ্নটাই কিন্তু বাংলা মাধ্যমে হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত আর আবেদনপত্র জমা দেওয়ার যে তারিখ সেটা দেওয়া রয়েছে শুরু হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে এবং জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং আবেদনপত্র কোথায় পাওয়া যাবে মুর্শিদাবাদ ডট জিও ডট ইন এ ওয়েবসাইট থেকে অথবা যারা আবেদনপত্র ওইখান থেকে কোনোভাবে ডাউনলোড করতে না পারবেন কমেন্ট করবেন আমি কমেন্ট বক্স থেকে আবেদনপত্র দিয়ে দেব এবং প্রত্যেককে কোথায় আবেদনপত্রটা জমা দিতে হবে মোট পঁচিশটা আইসিডিএস প্রোজেক্টের নাম এবং শূন্য পদ রয়েছে মোট একশো টা সেক্ষেত্রে প্রত্যেককে ডিএম অফিসের যে আইসিডিএস বিভাগ রয়েছে মুর্শিদাবাদ জেলার ডিএম অফিসের যে আইসিডিএস বিভাগ রয়েছে সেখানে জমা দিতে হবে এবং রুম নম্বরও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে রুম নম্বর চারশো সাত বিমটি ঠিকঠাকভাবে এবং যে সমস্ত ডকুমেন্টস গুলো দিতে বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জাতিগত শংসাপত্র যাদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে আবেদনকারীদের সহায়িকা পদে নিয়োগপত্র সাম্প্রতিককালে তোলা দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি ভোটার কার্ডের জেরক্স জেরক্স আর ফি প্রদানের প্রমাণপত্র প্রত্যেককেই বললাম যে ষাট টাকা করে ফি দিতে হবে এসবিআই কারেক্টের মাধ্যমে ফি দেওয়া যাবে অথবা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমেও দেওয়া যাবে অথবা যারা কিউআর কোড স্ক্যান করে দিতে চাইছেন তারা এই কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু টাকাটা জমা দিতে পারবেন এবং প্রত্যেক ক্ষেত্রেই যে যেভাবেই টাকাটা জমা দেবেন তার কিন্তু কপিটা অবশ্যই ফর্মের সাথে জমা দিতে হবে এবং যারা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে টাকা দেবেন সেটা অবশ্যই পেবেল টু ডিএম এম মুর্শিদাবাদ আইসিডিএস হতে হবে এরপর আমরা দেখে নেব যে সমস্ত আইসিডিএস প্রজেক্টের নাম এবং শূন্যপদ দেওয়া রয়েছে সেটার বিস্তারিত এবং যারা প্রথম চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অফলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে যদি কারোর কোনো রকম অসুবিধা হয় বা কোথায় ফর্মটা জমা দিতে হবে যদি কোন রকম জিজ্ঞাসা থেকে থাকে বা কোন আইসিডিএস প্রোজেক্টে কতগুলো শূন্যপদ রয়েছে এগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকের উত্তর দিয়ে দেবো এবং যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব থ্যাংক ইউ